নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কিত একটা হাদিস যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো তিনি বলেছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি আল কাইমি একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে রাতভর দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং দিনভর নফল রোজা রাখা ইবাদত গুজার আবেদের চাইতে বা আবেদের মর্যাদা সে পেতে পারে তার শুধু আচরণটাকে সুন্দর করে তার ব্যবহারটাকে ভালো করে আরেকটি হাদিস আরো বেশি প্রসিদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করা হয়েছে সুহিলা আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ হে আল্লাহর রাসূল জান্নাতে মানুষকে কোন আমলে সবচেয়ে বেশি প্রবেশ করাবে কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে এমন একটি প্রশ্ন যে প্রশ্ন উত্তর জানবার জন্য যে কোনো ঈমানদারের মন উদগ্রীব থাকার কথা যে কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে কমন আমল যে এটার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে সহজ হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক অন্তরে অবস্থিত আল্লাহ ভীতি তাকওয়া যে চেতনা মানুষকে অন্যায় এবং পাপাচার থেকে দূরে রাখে আর উত্তম আচরণ সুন্দর ব্যবহার আখলাকে হাসানা এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি কি আমাদের জান্নাতে নিয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন ইন্নামিল আকমাইল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ঈমানদারদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণকারী ব্যক্তি হবে ঈমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ